দেখে নিলাম ঠিক আছে কান খুলকর শুনলো শামসিং হর ওয়াক সবজি কে সাথ রহনা কান খুল কে শুনলো শামসিং হমেশা এবার বন্ধ করো কাট ইট আমরা এখন শয়তানি হাট মুভি ফ্লোরে আছি আমি ডিরেক্টর অভিষেক মিত্র আমি ক্যামেরাম্যান বাবু মুখার্জি লাইট ম্যান আমি ছোট মাল সুশীল মল্ল ভূত 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 ক্যারেক্টারে সুশীল মন্ডল আচ্ছা আমাদের সঙ্গে রয়েছে সেট মিস্ত্রি কাঠ মিস্ত্রি নামটা বলুন নাম বিহারী শর্মা ওনার সহযোগী ছোট নাম সুনীল রায় আচ্ছা আমার সঙ্গে রয়েছে ঋষি ও নমস্কার আমি এই শয়তানি হাত মুভির ছবিতে আমাদের দাদুর আরদালির ক্যারেক্টারে কাজ করছি আমি মানে দাদুর কেয়ারটেকার মেইন কথা বললে দাদুর কেয়ারটেকার আমি এই যে আমাদের দাদু নমস্কার আমার নাম হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জি আর আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অরবিন্দ সিনহা হয়ে গেল আচ্ছা আর কে কি বাকি আছে আচ্ছা এই মুভির যে মেইন ক্যারেক্টার অর্থাৎ অরবিন্দ সিংহ ওরফে সৌম্যজিৎ ও আমার স্কুলের বন্ধু স্কুল লাইফের বন্ধু তা ও সঙ্গে আমার অনেক দিনের সহ দীর্ঘ প্রায় কত বছর হলো মিনিমাম 25-26 বছরের ওর সঙ্গে সম্পর্ক হাসি ঠাট্টা আমাদের দারুণ চলে আর শুটিংয়ের সময় তো হাসি ঠাট্টা লেগেই ছিল ক্যারেক্টারটা অর্থাৎ আমার দাদু এই চরিত্রটা আমার দাদুর জীবনী নিয়ে মানে একদম সত্যিকারের আপনারা দেখবেন হ্যাঁ সত্যিকারের রিয়েল লাইফ আমরা এই এক্সপিরিয়েন্সটা আমরা এখানে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে এই মুভিটার মাধ্যমে তা সুমজিৎ তুই কি বলবি আমাদের স্কুল লাইফে কিরকম হাসি ঠাট্টা হতো সেই সেটা কিছু বল না স্কুল লাইফে তো আমাদের হাসি ঠাট্টা প্রচণ্ড হতো আর অভির সঙ্গে আমার বহুদিনকার পরিচয় আর স্ক্রিপ্টটা তো আমার হঠাৎ কয়েকদিন অভি ফোন করে আমাকে এরকম তখন ওনার লকডাউন চলছিল তখন লকডাউন লকডাউনের মাঝে আমাকে ফোন করে যে আমাকে বলেছিল যে একটা এরকম মুভি করছি একটা রিয়েল ঘটনা বেসের উপর তাই বলছে ঠিক আছে তো তারপরে যখন লকডাউন সব শেষ হয় তারপরে আমি আসি ওর সাথে বসে আমরা সব আলোচনা করি স্টোরিটা শুনি স্টোরিটা শুনে সত্যিই খুব ভালো লেগেছে ঠিক আছে তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি স্টোরিটাতে করবো এবং মেইন ক্যারেক্টার আমার আছে ঠিক আছে অরবিন্দ সিনহার তো খারাপ নয় আর অবি সত্যি আমার ছোটোবেলাকার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড আর খুবই ভালো আর স্কুলে তো হাসি ডাক্তার চলতে এখানে তার থেকে আরও বেশি হয়েছে বেশি হয়েছে মানে বেশির বেশি হয়ে গেছে বেশির বেশি হয়ে গেছে আমাদের সঙ্গে আমাদের প্রডিউসার আছেন প্রডিউসার হচ্ছে আমার মা অনামিকা মিত্র উনি কিছু বলতে চান উনি কিছু বলবেন আমি কিছু বলতে চাই তাহলে এক দুটো কথা এক দুটো কথা বলো আর বলুন মুভিটা দেখবেন আপনারা মুভিটা দেখবেন আপনারা ভালোই লাগবে আশা করি কষ্ট করে করেছে আমাদের শয়তানিয়াত মুভির ছবিটা কাজ করতে গিয়ে আমরা অনেক হাসি মজার এই যে আমাদের ভূত এই যে আমাদের ভূতকে দেখতে পাচ্ছেন ভূতের বদমাইশি ভূত এত যতন করেছে আমাদেরকে কি বলবো একই তো গরম
তার মধ্যে আমাদেরকে ঠান্ডা শর্ট দিতে হচ্ছে, তার মধ্যে কম্বল চাপা গায়ে, তার মধ্যে আবার ভূত এমন ভাবে গলা মানে চিপে ধরছে কি বলবো। আর এই যে আমার দাদু, এই ইনি হচ্ছেন খুব ভালো মানুষ। ইনি মানে কাজ করার সময় তো মানে খুব সিরিয়াস, কিন্তু কাজের বাইরে একদম কি বলবো মানে রিল্যাক্স পুরো বিন্দাস। আর দাদু ভূতের সঙ্গে কিছু বলবো না তুমি? কোথায় ভূত? ভূত ভূতকে তুমি নমস্কার করবো? ভূত আমার গলা যা টিপে ধরো তুমি নমস্কার। আমাদের যে ছোট ভাই আছে খাটের তলায় গিয়ে তারপরে চাদরটা টেনেছিল। আচ্ছা নমস্কার, এবারে আপনাদের মেন যে প্রডিউসার আমার বাবা অঞ্জন কুমার মিত্রের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি আমার বাবা অঞ্জন কুমার মিত্র, এই তানি হাত মুভির মেন যে প্রডিউসার, তার মধ্যে উনি রয়েছেন। আচ্ছা বাবা কিছু বলো তুমি সিনেমাটা সম্পর্কে। ওরা অনেকদিন ধরে এই ছবিটা রিহার্সাল এবং তার আনুষ্ঠানিক এ করেছে কাজকর্ম, তা আপনারা সকলে দেখবেন। ওরা অনেক পরিশ্রম করে করেছে, অনেক পরিশ্রম করেই করেছে, তা আপনারা দয়া করে ছবিটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকু আপনাদের কাছে আমার বিনীত নিবেন। লাল বিহারী শর্মা উনি কিছু বলবেন বলুন। এই আমরা এগুলো কাজ করেছি ধারণা, যত সমস্যা রয়েছে কাজগুলো আমি করেছি। আপনাদের যদি সেট ভালো থেকে থাকে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেটা দেখে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাবতীয় কাঠের কাজকর্ম উনি করে থাকেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে। কিরকম লাগলো আমাদের সঙ্গে কাজ করে, তোমার কিরকম অভিজ্ঞতা হলো? খুবই ভালো লাগছে। আচ্ছা বাসুদা, তোমার এই সিনেমাটা আমাদের শুটিং আমাদের সাথে তো ছিল শুটিং এর সময়, তো শুটিং এর সময় মানে কোন সিনটা সবথেকে তোমার খুব হাসি লেগেছে, খুব মজা পেয়েছো তুমি? আমি তো শুটিংয়ের মধ্যে তো পুরো শুটিংটা তো অ্যাটেম্প করেছি, তাতে করে সবটাই আমার ভালো লেগেছে। যে কোনোটাই যে বলতে পারবো না যে এই সিনটা আমার খারাপ লেগেছে, না খারাপ না, আমি বলছি যে বলতেছি যে আমাদের শুটিংয়ের মধ্যে ধরো অনেক হাসি মজা ঠাট্টা হয় ঠিক আছে, শটের সময় সেগুলো কাট কাট করা হয়, এই কোন সিনটা তোমার সবথেকে মেইনলি হাসি লেগেছে, সবাই হাসছিল সেই সিনটা দেখে কাট হয়েছে? তান্ত্রিক, হ্যাঁ তান্ত্রিক, যখন ওই পুতুল দিয়ে বা চোখটা নিয়ে যে যে কায়দাগুলো করছিল তাতে করে খুবই ভালো লাগছে। আর ভূতের সম্বন্ধে কিছু বলবে? হ্যাঁ ভূত ভালো না খারাপ, ভূত যেটা করেছে আমার কাছে এখন খুবই ভালো লেগেছে, সব প্রত্যেকটা আর্টিস্টকেই আমার ভালো লেগেছে। হ্যাঁ যে শুধু ভূত মেলে না, তার সঙ্গে এই সামনে এসেছি সবটাই মানে এনজয় করছি। আর ইসি তোমার নামটা কি ছিল সেটা ভুলে গেছি, কিসে ক্যারেক্টার নাম না অরিজিনাল ক্যারেক্টার? ক্যারেক্টার নাম ছিল সামসিং থাপা, সামসিং থাপা বা আমাদের দাদু যে অভিনয় করেছে তাদের অভিনয়টা স্কুলের বন্ধু, আর এখন অভিনয়ের একই সঙ্গে বন্ধু হয়ে গেছে, তাতে করে খুবই ভালো লাগছে যে সবাইকে চিনতে পারছি বা জানতে পারছি। আচ্ছা আপনারা সকলে সিনেমাটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের আরো মুভি আসছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আমার নিজের প্রোফাইল ফেসবুক প্রোফাইল নিচে ডিসক্রিপশানে আপনার দেওয়া থাকবে, ইনস্টাগ্রামেও আমি আছি, সমস্ত আপনারা ফলো করবেন। যে বিহাইন্ড দ্য সিনের মেন যারা ফটোগ্রাফার তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, ওনারা ক্যামেরা পেছনে রয়েছেন, ওনাদেরকে একটু ফোকাস করছি। হাই,
নামটা বলুন। নমস্কার, আমি সর্বজিৎ বড়ুয়া। এবং কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে এখানেই, হচ্ছে বর্ধমানেই বাড়ি। এই মুভিটা খুব থ্রিলার মুভি, দেখবেন আপনারা, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, আর পরে পরে বেল আইকনটাকে টিপে দেবেন, বেল আইকনটাকে টিপে দেবেন, তো যাতে আপনারা যাতে নতুন করে আরও ইয়ে দেখতে পার, মুভি দেখতে পাবেন, এবং তাড়াতাড়ি আমরা খুব আরও ছবি আমরা আপলোড করবো, দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার। একদম। আচ্ছা, আমাদের যে সহকারী লাইট ম্যান আছেন দাদা, তিনি বলবেন কিছু। দাস, আমার বাড়ি বর্ধমানে। আপনারা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, খুব ভালো মুভি সবাই দেখবেন। ব্যাস, ওকে। उधर दिन में भी कोई नहीं जाता। अच्छा, देखो कुत्ता, देख रात क्या, उधर दिन में भी कोई नहीं जाता। ठीक है, सामने काट के केटे ये करते हो, छोटे करते हो। হাই, আমি ঋষি, আমরা এখন শয়তানি হাত মুভির ডাবিং ফ্লোরে আছি, আমাদের ডাবিং চলছে, আর আমাদের ডিরেক্টর সাহেব আমাদের ডাবিং করাচ্ছেন, আর ডাবিং রুমের অবস্থা দেখুন, যে ডাবিং করার ব্যক্তিরা সব শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন, আর এখন আমার ডাবিং চলছে, আপাতত এখন চলবে এখন, কেন অনেকটা টাইমই বাকি আছে এখন ডাবিং করতে, কাজ চলছে, আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনারা সকলে সিনেমাটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের আরও মুভি আসছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আমার নিজের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল নিচে ডিসক্রিপশানে আপনার দেওয়া থাকবে, ইনস্টাগ্রামেও আমি আছি, সমস্ত আপনারা ফলো করবেন, ভালো থাকবে সকলে, টাটা সকলে, টাটা করো, টাটা সকলে, সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, হাতটা ভালো করে ধোবেন, ঠিক আছে, আর ভ্যাকসিন অবশ্যই নেবেন। রোল সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন।